এখানে ধর্ণা মঞ্চে কোনো পারমিশন নেই, তা সত্ত্বেও এনারা এখানে চেঁচামেচি করছেন। 144 ধারা জারি করা আছে, রাস্তায় বসে পড়ছে, বাজনা বাজাচ্ছে, ডিস্টার্ব করছে। সে বললো কি হবে, সকালবেলাতে তো বলছিল যে অবস্থান করা যাবে না, অবস্থান করছে। আমাদের স্লোগান দেওয়ার কোনো প্রতিবন্ধকতা হাইকোর্ট লাগায়নি, আমরাও পুলিশের অনুমতি নিয়ে এখানে বসে নেই, এখানে বসে আছে হাইকোর্টের অনুমতি নিয়ে। হাইকোর্ট যা যা বলবে আমরা সেগুলো মেনে নিচ্ছি। 90 ডেসিবেলের বেশি আমরা শব্দ এখানে করিনি, সুতরাং 90 ডেসিবেলের মধ্যেই আমাদের প্রতিবাদ প্রতিরোধ। এখানে সবাইকে সূচনা করা হচ্ছে যে এখানে 144 ধারা জারি করা হয়েছে এবং এইখানে ধর্ণা মঞ্চের কোনো পারমিশন নেই, রাস্তার ধারে এখানে ধর্ণা মঞ্চে কোনো পারমিশন নেই, তা সত্ত্বেও এনারা এখানে চিৎকার চেঁচামেচি করছেন। সাধারণ নাগরিকবৃন্দ, নবান্নের আশেপাশের নাগরিকবৃন্দ পুলিশের কাছে কমপ্লেন করছে যে এখানে অস্থির করছে। 144 ধারা জারি করা আছে, রাস্তায় বসে পড়ছে, সাধারণ পদযাত্রা ডিস্টার্ব করছে, বাজনা বাজাচ্ছে, ডিস্টার্ব করছে। সাধারণ নাগরিকরা, সাধারণ নাগরিকরা এখানে প্রচণ্ড হবে আপনারা কেন বাধা দিচ্ছেন কলকাতা হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও? কলকাতা হাইকোর্টের চালাকি করতে করতে এদের আমরা কি কি অ্যানেক্স করেছিলাম সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটা মামলাতে নিয়ম হচ্ছে মামলার যে পিটিশন দাখিল হয় সেই পিটিশনে যে যে জিনিস চাওয়া হয় সেই পিটিশন কপির মধ্যে আমরা সমস্ত কপিগুলোকে গুগল ম্যাপ দিয়ে কোন জায়গাটাতে আমরা বসবো, 2000 স্কোয়ার ফুটের যে জায়গা সেই জায়গাটাকে ডিমার্কেট করে আমরা গুগল ম্যাপ সহ সমস্ত কিছুকে অ্যানেক্স করে দিয়েছিলাম। হাইকোর্ট রায় দিয়েছে 2000 স্কোয়ার ফুট জায়গাতে বসতে পারবো নবান্ন বাস টার্মিনাসে। আইন অনুযায়ী যে জায়গাটাকে আমরা অ্যানেক্স করেছিলাম সেই জায়গাটাকেই মান্যতা দিয়েছেন ওনারা, আইনটা সবই জানেন। কিন্তু মিথ্যার সাথে সাথে থাকলে কী হয়, একটা জিনিস তো হয় যে মানে অসৎ সঙ্গে নরকবাস হয়, ওনাদের সেই ব্যাপারটা হয়েছে। মিথ্যা চলতে 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 এমন হয়ে গেছে যে সত্যের বোধটাই হারিয়ে ফেলেছে। নিজে ভালো করেই জানেন যে মামলার যে পিটিশনের কপি আমাদের আছে সেখানকার মধ্যে আমরা ডিমার্কেট করেই দিয়েছিলাম, ওনারা বলছেন যে ডিমার্কেশন নেই, ডিমার্কেশনের জন্য নাকি রাজ্য হাইকোর্টে যাবে, এখনও পর্যন্ত সেখানে যাওয়া মানে যাওয়ার কোনো ইয়েও নেই। এই মামলা শুনানির জন্য ডিভিশন মাননীয় ডিভিশন বেঞ্চ নেবে কি না আমরা কেউ জানি না। তার আগে পর্যন্ত যে রায় আছে বিচারপতি রাজ্য সাহেবের মান্থা ডিভি সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছেন
সেই রায় ওনারা কমপ্লাই করছেন না। এটা হচ্ছে এই রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি। রাজ্যের মানুষকে বলছি যে যে অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি, সরকারি কর্মচারী, আমরা সরকারি কর্মচারী, আমরা অন্য কেউ নই, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা বুঝুন। এই রাজ্যের একটা জায়গাও নেই যেখানে শান্তিপূর্ণভাবে মানুষ প্রতিবাদ করতে, একটা মিছিল করতে গেলে হাইকোর্টে যেতে হয় কেন? এর কারণটা হচ্ছে এই ব্যক্তিবর্গরা এবং এই 14 তলায় যিনি বসে আছেন, যিনি মানুষকে ভোট দিতেও দেন না সেই মানুষজন। এই পঞ্চায়েত ভোটেও কীভাবে মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে সেটা দেখেছেন। আমরা লড়াই করছি শুধুমাত্র ডিএর জন্য নয়, এই রাজ্যে যে 6 লক্ষ শূন্য পদ আছে সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে, এর সাথে সাধারণ মানুষের শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার সমস্ত কিছু সংযুক্ত হয়ে আছে। লড়াই চলবে, সাধারণ মানুষকেও আবেদন জানাচ্ছি, দরকার হলে আসুন, লড়াইয়ের পাশে থাকুন।